চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি জনগণ মুখ্যমন্ত্রী নিজের আরোপ দিলেন পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তিনি প্রশ্ন তুলেছেন এবং নিচুতলার একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন শুরু তাই নয় সিআইডির খোল নলছে বদলে দেওয়ার কথাও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর পর বললেন নানান বিষয় এবং তারই সঙ্গে আলু কেন রফতানি হয়ে যাচ্ছে রাজ্য থেকে অর্থাৎ প্রচন্ড পরিমাণে এই মূল্যবৃদ্ধি তার ফল মধ্যবিত্তে টিককি পরিস্থিতি এই সমস্ত কথা নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো এবং তারই সঙ্গে অস্ত্র বারবার অস্ত্রের কথা উঠে এসেছে আমরা তৈরি দেখি এর আগের ঘটনা অর্থাৎ সুশান্ত ঘোষের উপরে। হামলা এবং তার পরিপ্রেক্ষিতে অস্ত্র কোথা থেকে আসছে সেই নিয়েও প্রশ্ন উঠেছে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব জনগণ মনোতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভ্র রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস এবং রয়েছেন প্রাক্তন এডিজি নজরুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আলোচনায় আসার আগে প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঠিক কি বলেছেন শোনাব রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে রেলের মধ্যে থেকে অনেক আমস আসছে আমরা সতেরো আঠেরোটা আমস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে যেখান থেকে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো আর তারই সঙ্গে সদস্য রবীন্দ্রনাথ কোলেও আমাদের সঙ্গে এই আলোচনায় করেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আর ঠিক প্রসঙ্গে চলে আসবো বাবু একেবারে আমরা যদি দেখি যে ঘটনা নিয়ে রাজ্য ইতিমধ্যেই সরব হয়েছে বারবার করে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র চলে আসার ঘটনা ফিরাদ বক্তব্য তুলে ধরেছিলাম তার আগে আমরা সৌগত রায়ের বক্তব্য তুলে ধরেছিলাম আজ স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিলেন তাহলে প্রশ্ন তো রয়ে গেল অনেকগুলো জায়গা তাই নয় কি না বড় অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া গেল মুখ্যমন্ত্রী তার সদিচ্ছার কথা বললেন এবং তার রাজ্যে যখন এভাবে অস্ত্র আসছে এবং সেটা ব্যবহার করা হচ্ছে এটাতে মুখ্যমন্ত্রী কনসার্ন মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে বসে নেই বা এ ব্যাপারে উদাসীন না আরও একটা অভিযোগ বারবার বিরোধীদের থেকে আসে যে তিনি পুলিশ মন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী বলেই দেখাচ্ছেন যে একটা সরকারের গুড গভর্নেন্সের নির্ভর করে তার আইন শৃঙ্খলা সেই জায়গাটা সামনে চলে আসছে মুখ্যমন্ত্রী অব্দি পুরো বিষয়টা আসছে এবং তিনি বলছি যে ইন্টেলিজেন্স যদি এটা ধরতে না পারে পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্স তারা যে কাজ করছে তাদের ভিতরে যদি কোনো ফাঁক থাকে তাহলে মুখ্যমন্ত্রী সেটা গুরুত্ব দিয়ে বলবেন এবং রাজ্যের মানুষকে এটা আশ্বস্ত করছেন যে শুধু আমি আপনি বা আমরা স্টুডিওতে বসে নেই মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাবছে এবং সেই কারণে যারা যাদের জন্যই ঘটনা ঘটছে অস্ত্র আমদানি হচ্ছে ভিন রাজ্য থেকে বলুন ভিন দেশ থেকে বলুন যে ইন্টেলিজেন্সের ফেলিওর এবং আপনি জানেন যে পুলিশের উপরেও মুখ্যমন্ত্রী খুশি প্রশ্ন এক্স্যাক্টলি সেখানেই তো প্রশ্ন দায়ক কাশাই অভ্র ইন্টেলিজেন্সের ফেলিয়ার কথাটা এতবার বললেন বিশ্বজিৎ দা কি বলবো বলুন এই কয়েকদিন আগে যখন আরচিঘর কাণ্ড হচ্ছিল সেই আবহে আইবি যেটা রয়েছে স্টেট আইবি তার মাথায় বসানো হল জ্ঞানবন্দ সিংকে এবার শোনা যায় জ্ঞানবন্ধ সিং ভাইপো সবার এদের খুব ক্লোজ এবার এতবার যদি তৃণমূলের তরফ থেকে বলা হয় ইন্টেলিজেন্স ফেলিয়ার তার মানে তো স্টেট ইন্টেলিজেন্স বলে কিছু নেই কার্যত আসলে তো নেই খবরগুলো পায় তারা মিডিয়ার থেকে আমি দেখাচ্ছি স্যাটেলাইট ইমেজ দু এবং দু হাজার আপনার রেফারেন্সটা দেখুন এটা হচ্ছে কলকাতার বুকে গুলশান কলোনার ইমেজ কয়েক বছরের মধ্যে জায়গা দখল করে বাইরের থেকে লোকেশন এখানে সব কিছু দখল করে নিল বিভিন্ন রকমের কুকর্ম করছে কিন্তু কলকাতা পুলিশ তার কোনো খোঁজও নাকি পাচ্ছে না এই তৃণমূলের বড় বড় নেতারা তার কোনো খোঁজও নাকি পাচ্ছে না কিন্তু দুঃখ হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো পুলিশ মন্ত্রী তিনি নিজেও দেখতে পেলেন না এই অবস্থা হচ্ছিল তার নাকের ডগায় কলকাতা পুলিশ কি করছিল আরেকটা প্রশ্ন নাকা চেকিংয়ের কথা বলা হলো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ নাকা চেকিং করে না তারা নেকা চেকিং করে কোথায় কি হচ্ছে তারা কিচ্ছু জানতে পারে না আমাকে উত্তর দিন তো যে সঞ্জয় রায়ের মতো লোকজন ঢোকানো হয়েছে নজরুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যাব কিন্তু সিআইডি সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন শুধু নয় সিআইডি খোল নলছে বদলে দেওয়ার প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখাবো আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েড করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডল ম্যান আছে তারা করে তুমি এস কে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরো স্ট্রং করো আমি সিআইডি রিসাপেল করবো টোটালটাই গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন একদম শেষের অংশ যেটা এইমাত্র তুলে ধরলাম সিআইডি রিসফল করবো টোটাল টাই নজরবাবু ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে তাহলে এই মুহূর্তে মূলত কোন কোন জায়গায় নিরাপত্তা নিয়ে প্রসঙ্গে এক পুলিশের নিচুতলার একাংশের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিআইডি রিসফলিং এর প্রসঙ্গ কেন এই বিষয়গুলো উঠে আসছে নজরুলবাবু আপনাদের কি মনে আছে যে 1922 সালের মার্চ মাসে বগটু একটা ঘটনা ঘটেছিল খুব সম্ভবত 24শে মার্চ মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন এবং খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে যত যন্ত্রপাতি আছে বিস্ফোরক আছে সেগুলো পুলিশকে উদ্ধার করতে হবে যারা করবে তারা ভালো পোস্টিং পাবে আর যারা করবে না তারা পুলিশে থাকবে না নজরুলবাবু আপনি একটুখানি আমাদের সঙ্গে থাকবেন আপনি যেহেতু মনে করিয়ে দিলেন বক্টু ইয়ের ঘটনা দু সালের ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন সেই সময় বক্টু ইয়ের ঘটনার প্রসঙ্গে এই অস্ত্র উদ্ধার নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে আর যে অ্যাক্টিভলি কাজ করবে না এনজয় করে বেড়াবে তাকে পুলিশের চাকরি করার প্রয়োজন নেই খুব স্ট্রংলি করতে হবে দুজন অন্যায় করবে তার জন্য টোটাল পোস্টটাকে কেউ দোষ দেবে সেটা তো হতে পারে না বক্তের প্রসঙ্গে কথা হচ্ছিল নজরুলবাবু আপনি বলছিলেন অর্থাৎ অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ নিয়ে নজরুলবাবু আমি এই জন্য বলতে চাইছিলাম যে মুখ্যমন্ত্রীর কথা খুব পরিষ্কার ছিল যে অস্ত্র উদ্ধার করতে হবে যারা করবে তাদেরকে সালাম জানাবে আর যারা করবে না তাদেরকে পুলিশের চাকরি করতে হবে না অর্থ তাদেরকে পুলিশে রাখা হবে না কিন্তু তারপরে অস্ত্র যে উদ্ধার হয়নি তা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন কিন্তু তার জন্যে একজন পুলিশ অফিসারের চাকরি গিয়েছে কি আমি যেটা বলতে চাইছি এই কথাগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্যে সংবাদ মাধ্যমে প্রচারের জন্য বলা হয় তেমনি এই যে সিআইডির খোল নোলচে পাল্টে দেব বা রেলে করে অস্ত্র আসে আমি এখানে দুটো একটা কথা বলবো যে রেলে করে অস্ত্র আসে রেলে আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কিন্তু যাদের ক্রাইম দেখার কথা জিআরপি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এটা তো স্টেট গভর্নমেন্টের অধীনে তাহলে পুলিশ মন্ত্রীকে কে মানা করেছে যে জিআরপি কে দিয়ে রেলে করে অস্ত্র আসা বন্ধ করুন অতএব এটা অনেক লোকই বোঝে না যে জিআরপিটা স্টেট গভর্নমেন্টের অতএব তাদেরকে এই বলে বিভ্রান্ত করা যায় তারপরে আমি যেটা বলছি যে সিআইডির খোল নলচে পাল্টে দেব খোল নলচে পাল্টানাতে কোনো কাজ হবে না কাজ হবে যদি আপনি এটা নিশ্চিন্ত করতে পারেন যে পুলিশকে আপনি এই প্রকাশ্য মিটিংয়ে নয় যখন ডিজিকে বা সিপিকে ব্রিফ করবেন তখন বলবেন যে যাদের কাছে অস্ত্র আছে সে আমার দলের হোক বা অন্য দলের হোক তাদের অস্ত্র উদ্ধার করতে হবে এবং যারা অপরাধ করছে আমার দলের হোক বা অন্য দলের হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে যদি দেওয়া হয় তাহলে এটা বন্ধ হবে যদি না দেয়া হয় তাহলে বন্ধ হবে না নজরুলবাবু প্লিজ একটু সঙ্গে থাকুন খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দু হাজার বাইশে বকটুয়ের ঘটনার পর তারপর অস্ত্র উদ্ধার যারা করতে পারেনি তাদের কি সরিয়ে দেওয়া হয়েছে আদুই নিচুতলার পুলিশ কর্মীদের একাংশ নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাবো পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জায়গা তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বয় ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ শতরূপ পুলিশের নিচুতলার একাংশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এগুলো না মানে একটা সস্তা লোক হাসানো হচ্ছে আমি সত্যি কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বিরোধী হতে পারি রাজনৈতিকভাবে কিন্তু ওনার মানে বিশেষ করে বিরোধী নেত্রী থাকাকালীন ওনার লড়াইকে সত্যি আমি সম্মান করতাম একদিন কিন্তু উনি না মানে রাজনীতিটা একটা সার্কাসের পর্যায়ে নামিয়ে আনছেন আসলে ওনার যেটা অনেক বছরের যে একটা রাজনীতি যে পাড়ার চায়ের দোকানে যেতে আলোচনা হয় যে ভাই হ্যাঁ বাকি সবাই চোর ছাঁচোর তৃণমূলের নেতাগুলো চোর পুলিশ চোর মানে পৃথিবী শুদ্ধ সবাই চোর আমাদের দিদি একমাত্র খুব ভালো মানে এই রাজনীতির ওপর ভর করে তো উনি একদিন রয়েছেন ওই রাজনীতিটা কি উনি বারবার বারবার প্র্যাকটিস করতে করতে কী হয় একটা অস্ত্র বেশিবার ব্যবহার করতে করতে ভোতা হয়ে যায় তো ওনারটা এখন মানে কি বলবো মানে এখন একমাত্র শুশ্রুড়ি দেওয়ার কাজে লাগতে পারে এবং শুশ্রুড়ি পেলে লোকে হাসবে তার বেশি তো আর কিছু হবে না এটা খুব সস্তা রাজনীতি হচ্ছে আপনি পুলিশকে নিয়ে এত কথা বলছেন আচ্ছা তাহলে এই আর্জি করার ঘটনায় প্রমাণ লোপাট করতে গিয়ে যে অভিজিৎ মণ্ডলকে সিবিআই তার পেছনে পড়েছিল আজকে আছে আপনি মমতা ব্যানার্জি কী করেছিলেন সে যখন পার্থ চ্যাটার্জি মদন মিত্রদের কাছ থেকে শিখে গেছিল যে সিবিআই পেছনে পড়লে সবসময় অসুস্থ হওয়ার ভান করতে হয় সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে গেল দিব্যারা সুস্থ লোক সিবিআই থেকে পালাচ্ছে তাকে কেন হাসপাতাল ভর্তি নেয়নি আপনি একেবারে গভর্নমেন্টের মিটিংয়ে বসে এই নারায়ণ নারায়ণ শাহরুখ নিগমকে ও তো কেন কি হলো ওকে কেন ভর্তি নিল না মানে সেই লোকটা দুদিন পরে অ্যারেস্টেড হলো এখন অব্দি জেল কাটছে কোনো হাস হাসপাতালে যেতে হলো না কোনো চিকিৎসা করাতে গেল না মনেও গেল না দিব্যু বেঁচে গেছে জেলে কোনো অসুবিধা হয়নি একটা সুস্থ লোককে কেন হাসপাতালে ভর্তি নিয়ে কেন বাঁচানো হলো না সিবিআই থেকে পুলিশকে তার জন্য আপনি নারায়ণ স্বরূপ নিগম নিগমকে ধেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আজকে যে রাজীব কুমারকে সাক্ষী গোপাল বানিয়েছেন রাজীব তোমার কিছু পুলিশ এই করছে হ্যান্ড করছে রাজীব কুমারটা কে এই রাজীব কুমার নিজে চুরি করতে গিয়ে বাড়িতে সিবিআই ধরতে গেছিল এই রাজীব কুমারকে আপনি মমতা ব্যানার্জি পুলিশের দুর্নীতি নিয়ে আপনার এত বড় বড় কথা এই রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল আপনি রাত দুপুরে রাজীব কুমারের বাড়ির

প্রেস কনফারেন্স করে বলছেন না না পশ্চিম বাংলায় কি ঘটনাগুলো গত এক সপ্তাহ ধরে হচ্ছে না গত 14 বছর ধরে তো এরকম বার্তা তোমাদের 24 ঘন্টা আর্কাইভে দেখাও দেখি উনি গতবার দিয়েছেন এরকম বিভিন্ন ঘটনা যে নজরুল ইসলাম সাহেব বললেন বকটুয়ের ঘটনার কথা এরকম কত ঘটনার সময় পুলিশ এরকম কত বার্তা দিয়েছেন বাংলা একটা কথা আছে প্রথমে সাপ হয় দংশ তারপর ও যায় ঝাড়বো পুলিশের কাঁধে ভর করে যিনি মুখ্যমন্ত্রী বসে আছেন যে পঞ্চায়েতে ভোট হলো তুমি দেখাও তো এবার পঞ্চায়েতে কটা জায়গায় তৃণমূলের নেতা তৃণমূলের গুন্ডারা গিয়ে বুদ্ধ দখল করেছে একমাত্র ভাঙড়ের কিছু এলাকা বাদ দিয়ে গোটা পশ্চিম বাংলায় যেখানে যেখানে এইসব হয়েছে করেছে পুলিশ বিডিও এসডিও পুলিশ গিয়ে বুধ করছে বিডিও এসডিও গণনায় ঘাপলা করছে গোনার গোটা দুঃশাসনের এই রাজত্ব টিকে রয়েছে পুলিশের এবং বিডিও এসডিওর ঘাড়ে ভর করে উনি কোথাকার হরিদাসী এসছেন পুলিশকে ধমকাতে আরে আপনি বলছেন পুলিশ চুরিতে সাহায্য করে করে তো পুলিশ চুরিতে সাহায্য কাকে সাহায্য করে আপনার দলের নেতাগুলোকে তো সাহায্য করে আপনি কয়লা চুরির কথা বলছেন কয়লা চুরিতে পুলিশ মদত দেয় চুরি করে তো আপনার ভাইপো আপনি গরু চুরির কথা বলছেন গরু চুরিতে পুলিশ মদত দেয় করে তো আপনার গরুটা চুরি পেয়ারের অনুব্রত মন্ডল চাকরি চুরিতে পুলিশ মদত দেয় গ্রিন করিডোর করে পার্থর বাড়িতে টাকা পয়সা দিয়েছে পুলিশ কিন্তু চাকরিটা তো বেঁচেছে পার্থ চট্টোপাধ্যায় তো আপনার দলের নেতাগুলো তো চুরি করে চুরিতে পুলিশ মদত দেয় তো যে চুরি করবে সে সাধু আর যে মদত দেয় খালি আঁকা তার দোষ এসব ফালতু কথা বলে লাভ আছে অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর খোঁজার চেষ্টায় বিশ্বজিৎ বাবুর উত্তর নেওয়ার আমরা চেষ্টা করব জনগণ আমরা এই সমস্ত তথ্য তুলে ধরে আমরা আলোচনা করছি এবং করব একটা বিরতির পর সংখ্যা বিরোধী পরব আবার আপনাদের স্বাগত জনগণ ও মনতে পুলিশের নিচুতলার আকাঙ্শের ভূমিকা নিয়ে প্রশ্ন তারই সঙ্গে অস্ত্রের প্রসঙ্গ উঠে এসেছে অপর দিকে সিআইএসএফ এ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কি বললেন মুখ্যমন্ত্রী শোনাপ কারণ তুলি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা বা পুলিশের আকাঙ্ক্ষা টাকাকে আমি এটা টলারিটে করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো টাকা আইনের কাছে ধরো আইনত জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না যদি রাজনৈতিক দলে কেউ কিছু করে তাদেরকে আইনত জেলে ধরো কি বলবে অভ্র দেখুন একটা চিটিংবাজ চোর দলের একজন নেত্রী যদি এরকম বার্তা দেন যে আমাদের দলের চোর নেতারা দশবার ভেবে তারপর চুরি করে প্রথমবার ভেবে চুরি করেন এটা আমাদের বিশাল বড় ক্রেডিট তাহলে আর কী বলি বলুন তো এরকম একটা দলকে আর যেহেতু তারা ক্ষমতায় আছে খুব সুন্দরভাবে খুব কনভিনিয়েন্টলি তারা সব দোষ ঠেলে দিল পুলিশের কাছে এবার আপনি আমাকে বলুন তো নিচুতলার পুলিশ যাদেরকে উনি এভাবে মোটামুটি গালাগাল দেওয়া ছাড়া সব রকমভাবে বিষদগার করছে একাংশ নিচুতলার একাংশের নিচুতলার পুলিশ অন্য অংশটা তো এনাদের পদলেহন করে চলে চটি চেটে চলে তাই তাদেরকে খারাপ বলা যাবে না কিন্তু এই একাংশের পুলিশ যারা এনাকে মহান খারাপ কাজ করছে তাদের ঘাড়ে কটা মাথা আছে যে ওই চালচল বালুর মতো লোকরঞ্জন যখন চালচুরি করবে সে বাধা দেবে যে ওই গরুচর কেষ্টর মতো লোকরঞ্জন যখন বলবে যে এই পুলিশকে বোম তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যখন আরেকজন আইনমন্ত্রী ইডির ওখানে তেরো বার যাবে না এই সেই করে করে বাঁচার চেষ্টা করবে আর কোর্টে গিয়ে গিয়ে বারবার করে স্টে নেওয়ার চেষ্টা করবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন দেবে কি করতে পারে পুলিশ পুলিশের ঘাড়ে কটা মাথা আর নিচুতলা পুলিশদের এভাবে দোষ দেওয়ার মানেটা কি যেখানে ওপরতলার পুলিশের একের পর এক অফিসার সব রকমভাবে ইনকলিউশন উইথ টি এমসি লিডার্স তারপরে এই জিনিসটা করে সাধারণ মানুষের একটা বিষৎগকার করার টেন্ডেন্সি তৈরি করা পুলিশের প্রতি এটাও কিন্তু সুস্থ মস্তিষ্কের কোনো নিদর্শন বলে আমি মনে করি না বরং তিনি যেহেতু নিজে পুলিশ মন্ত্রী তেরো বছর ধরে উনি পুলিশ মন্ত্রী আছেন ওনার এটা গুরু দায়িত্বের মধ্যে ছিল যে এই ধরনের কোনো কাজ যদি পুলিশেরও একাংশ করে খারাপ একাংশ তাহলে উনি ব্যবস্থা নেবেন বা ওনার দলে দুরম্ভরী ওই ড্রেন মার্কার নেতারাও যদি করে তাহলেও পুলিশের দ্বারা নি যাবে একটুখানি একটুখানি নোটা করা হয় একটুখানি একটুখানি আঠারো বিশ্বদীপ বাবু প্রশ্ন আসছে সেই জায়গা বিশ্বদীপ বাবু কিন্তু তার আগানোর শুনুন এই অস্ত্র উদ্ধার প্রসঙ্গ নিয়ে রাজ্যে বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী কি বলেছেন শোনাবো খানাতে ছিল নোটা উদ্ধার হই ওগুলো মালখানাতে ছিল মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছে তাদেরকে বুস্ট করার জন্য তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে সেই মালগুলো বের করে দেখাচ্ছেন আর ভালো কাজ করলে ট্রেনিংয়ে যেতে হবে বিষয়বাবু দেখুন এই কথার সত্যতা একেবারে নেই তার কারণ হচ্ছে মালখানায় যেগুলো থাকে তার একটা সিজার লিস্ট এবং তার একটা অডিট হয় সেই অডিটের পরে তার উপর ভিত্তি করে এগুলো বলতে হয় দ্বিতীয় কথা যে বারবার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে গুলিয়ে দিচ্ছে ব্যাপারটা না যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাতে যারা যারা অপরাধী এবং সেখানে বলছে না তো একটু আগে আপনি যে বাইট দেখালেন সেখানে বললো যে রাজনৈতিক দলেরই হোক সেখানে গিয়ে উনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে যে কোনো রাজনৈতিক দলের হোক সেটা তো বলেননি ধরো মানুষের কাছে যে বার্তা পৌঁছে দেয়ার একজন মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন তাদেরকে এই যে নাগরিকদের আমরা যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলি নাগরিকদের আশ্বস্ত করা এবং তার সদিচ্ছা দেখানো আজকে পুলিশের উপর মহল মধ্যের মহলক নিচে মহলে হোক যদি আমাদের রাজ্যের নাগরিকদের যে স্বার্থ বা যে সুবিধাগুলো রয়েছে যে সুরক্ষাগুলো রয়েছে সেই সুরক্ষাগুলোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং তারা ব্যক্তি স্বার্থর জন্য দুর্নীতির এই কাজগুলো করে বিশেষভাবে দশ সেকেন্ড সময় নেব আপনার বলা থেকে লোয়ার লেভেলের কিছু কর্মী যারা এই গভ এই গভর্নমেন্টকে ভালোবাসে না পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি পাথর সিমেন্ট চুরি করছে

এই মাত্র যেটা আপনি দেখালেন বলা হয়েছে এবং সিআইডিরও যদি কেউ যুক্ত থাকে কথা হচ্ছে। কিন্তু তাদের তাদের কথাও যারা অভিযুক্ত হবে ইসলাম বলছিলেন যে শাস্তির কথা তাদেরকে চিহ্নিত করে শাস্তি যদি দিতে পারেন তাহলে পুলিশ করেছে নিদর্শন তৈরি হবে কিন্তু প্রশ্ন বিশ্বজিৎ বাবু এখানেও থাকে নজরুল ইসলাম সাহেব বলছিলেন যে এতদিনে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নটাও কিন্তু থেকে যায় অবশ্যই এই সমস্ত প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন স্যার একাংশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তার পাশাপাশি মধ্যবিত্তের বর্তমানে যে পরিস্থিতি জানি আমরা একাধিকবার আপনাদের সামনে তথ্য তুলে ধরেছি তা নিয়েও কিন্তু আজ কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আলুর দাম এবং আলুর রফতানি নিয়ে ঠিক কি বলেছেন তিনি আমি বলেছিলাম এক লক্ষ করে করে আমি ছাড়বো ছাড়তেও শুরু করেছিল। তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে আমি একটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপনি জানুয়ারি আমাদের স্টকটা শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে রবীন্দ্রনাথ বাবু আজকে নিয়ে গত মাসে সাতবার আপনার সঙ্গে অনুষ্ঠান করছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এর পরেও কি বলবেন মিডলম্যান বলে কেউ নেই শুনুন মিডলম্যান বলতে যা বোঝায় আমরা আলু নিয়ে কথা বলছি আলু নিয়ে আমরা যেটা বারবার বলছি সেটা মমতাদিকে ওরা আলু ব্যবসায়ী পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা কর্মকর্তা তারা কথা দিয়েছিল যে আমরা ২৬ টাকা করে আলু যাদের হোলসেলার তাদের দেব সেটা মার্কেটে ওই একত্রিশ বত্রিশ টাকায় বিক্রি হবে বলেই ধরে নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল সেটা ২৬ টাকায় হচ্ছে না প্রথম প্রথম কিছু দিন দিল তারপরে ওটা চলে গেল আঠাশ টাকা এখন তো বাজারে হোলসেলারাই বেচছে তিরিশ টাকা তো এই জিনিসটা হয়েছে মূলত এই জন্য যে আলু যেটা বেরোনোর পারমিশন দিয়েছিলেন উনি চোদ্দো লক্ষ মেট্রিক টনের মধ্যে দু লক্ষ দু লক্ষ চার লক্ষ এবং সেখানে হিসাব করে দেখা গেছিলো যে পাঁচ লক্ষ মেট্রিক টন রিকোয়ারমেন্টসের বাইরে বাঁচবে তো সেইখানে কি অসুবিধা সুবিধা হচ্ছে সেটা তো আর আমি বলতে পারবো না এটা যারা দায়িত্বে আছেন তারা বুঝবেন যারা দেখাশোনা করছেন তারা বলতে পারবেন কিন্তু আমি এটা জানি দিদিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লাস্ট সিএস এর মিটিংয়েও আমরা এটা ওদের প্রশ্ন করেছি যে আপনারা রবীন্দ্রনাথ বাবু একটুখানি কথা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন রবীন্দ্রনাথ বাবু আপনি বলেছিলেন আপনার বক্তব্য আপনার সামনে তুলে ধরতে পারি গত মঙ্গলবার দু থেকে তিন দিনে নিয়ন্ত্রণে আসবে আমরা প্রশ্ন করেছিলাম বৌদ্ধ সত্য ভোগীর বিষয় আপনি বলেছিলেন এরকম কিছু হয় না আপনার নিশ্চয়ই মনে রয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডলম্যানের প্রসঙ্গ তুলেছেন কি বলেছেন শোনাব সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসতো আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা গো তাকে আমি টাকা দেবো টাকা আমি বিমা দেব টাকা আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজার্ভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লোয়েড করবে এটা যারা চাষী তারা করে না এটা কিছু মিডলম্যান আছে তারা করে সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে সেই মিডলম্যানরা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরলাম রবীন্দ্রনাথ বাবু বলুন আপনাকে বলছি যে আমি বলেছিলাম এই কথাটা গ্রিন ভেজিটেবলের ক্ষেত্রে সবাই জানে যে আলু এক শ্রেণীর ব্যবসায়ী যারা আলুটা চাষিদের কাছ থেকে কিনে এনে স্টোরে রাখে তাদের কথা বলা হয়নি আপনাকে বুঝতে হবে জিনিসটা আপনি আমি বলেছি যে গ্রিন ভেজিটেবল স্টোর করা যায় না দু তিন দিনের বেশি এটা থাকে না আলুর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই আলুটা যারা নিয়ন্ত্রণ করেন

আপনি সত্যিটা না কোন সত্যি অসত্য এখানে ব্যাপার নয় ব্যাপারটা আপনি বলুন না গ্রিন ভেজিটেবল স্টোর করা যায় পৃথিবীতে এখনো এরম কোনো কিছু বেরিয়েছে

দেখুন উনি একটা বললেন একটা কি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কথা বললেন আমি জানি না ওই সমিতির ব্যবসায়ীগুলো প্রগতিশীল না আলুগুলো প্রগতিশীল কিন্তু যে কোনো কারণেই হোক না কেন জিনিসের দাম বাড়া সম্পর্কে অনেকগুলো বিষয় আছে সারের দাম বীজের দাম থেকে শুরু করে এবং পুরোটা হয়তো রাজ্য সরকারের দোষ নয় সেখানে কেন্দ্রেরও একটা দায়বদ্ধতা আছে অনেক কারণ আছে আমি একটা কথা বলছি সেই এবং সেই কারণগুলো নিয়ে বহু আলোচনাও হয় আমি তার পাশাপাশি তোমাদের একটা জাস্ট ভেবে দেখার জন্য অনুরোধ করছি পশ্চিমবাংলায় এবার পুজোর আগে থেকে একটা ভয়াবহ বন্যা হয়েছে পশ্চিম বাংলার খুব বড় অংশের ফলন হয় যে জেলাগুলো থেকে জলের তলায় একটা বড়ো অংশ ডুবে গেছে আমরা সবাই সেই সময় এমনি অনেক ফসল নষ্ট নষ্ট হয়েছে হয়েছে আমরা কি কি মুখ্যমন্ত্রী জল ছেড়েছে করেছে ফোন হাজারে ট্রাক রাজ্যের বর্ডারে দাঁড় করিয়ে দিলেন যারা কি যে নাসিকের পেঁয়াজের কথা বলছেন বাইরের রাজ্য থেকে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে কি অন্যান্য জিনিসপত্র নিয়ে কপি নিয়ে ইত্যাদি নিয়ে যারা পশ্চিমবাংলায় ঢুকছে বন্যার সময় বা এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ চেষ্টা করে ফুড সাপ্লাই বাড়ানোর

মিনিমাম সেলিং প্রাইস সেইটা যদিওর না করা যায় আর আমাদের কাছে আলুর দাম বেড়েছে বলে উনি যে যুক্তি দিচ্ছেন সেটা আলুর দম যুক্তি হয়ে যাচ্ছে আমি একটা করছি এই সম্মানীয় রবীন্দ্রনাথ কোলেবাবু জুলাই দাম বেড়ে গেছিল এবং দাদা বড়াই করে বলেছিলেন আমরা খুব টাস্ক ফোর্সের লোকজন কাজ করছি আমরা সব কন্ট্রোলে নিয়ে চলে আসবো আবার ওই এক গল্প এক বিশ্বাস সাইকেল চলে যাচ্ছে আর ওনাকে একটা তথ্য দিই যদি উনি টাস্ক ফোর্সের একজন সম্মানীয় সদস্য ওনার জানা উচিত বা উনি হয়তো আরো নতুন নতুন তথ্য দিতে পারবেন কোনটা সবুজ ভেজিটেবল কোনটা হলুদ ভেজিটেবল এইসব বলতে পারবেন আমি রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের থেকে ডেটা দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট বলছে যে একাত্তর লক্ষ কৃষিজীবী মানুষ আমাদের রাজ্যে রয়েছে আবার রাজ্য সরকারের আরেকটা ডেটা বলছে যে সুফল বাংলা স্কিমে মাত্র এত তেরো বছর এর মধ্যে ষাট হাজার জনকে নথিভুক্ত করা করানো গেছে এবার উনি যেহেতু একজন রাজ্য সরকারের প্রতিনিধি বলে আমি ধরে নিচ্ছি আমি জানতে চাই হাওয়াইচুডি চেটে হয়েছেন আমি বলছি একাত্তর লক্ষ কৃষিজীবী মানুষ কৃষিজীবী পরিবার আর তার মধ্যে তেরো বছরের সরকারের থেকে মাত্র ষাট হাজার জনকে ষাট হাজার কৃষককে কেন নথিভুক্ত করা গেলো তার মানে সরকারের তরফে নিশ্চয়ই কোনো ল্যাক্সিটি রয়েছে নিশ্চয়ই কোন খামতি রয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু প্রশ্ন আমি বলে দিই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সাড়ে পাঁচশোটা মনিটরিং সেন্টার চালায় আর আমি আবার তথ্য দিয়ে দিতে পারি আপনাদেরকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য আলুর নিডিকে বলছি বলবেন দাদা কোলে বাবু বলবেন আলুর হোলসেল প্রাইস আমাদের

পড়তে উঠেছে আমরা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি আবার পরে আসব কিন্তু এই যে জায়গাটা কোথাও কি মনে হয় না নজরদারির অভাব প্রশাসনের তরফ থেকে এই প্রসঙ্গটা ওঠেшена আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলেন অজল বাবু দেখুন প্রশাসনের লোকেরা যে কোনো ব্যবস্থা নেবেন সেটা যদি তাদেরকে আইন ক্ষমতা দেয় তবে নিতে পারবে দেখুন কোন জিনিস যদি এসেন্সিয়াল কমিউনিটিস হয় সেখানে এস পুলিশের যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে তারা খুব সহজে ব্যবস্থা নিতে পারে কিন্তু কোন জিনিস এসেন্সিয়াল কমিউনিটিস নয় সেখানে শুধুমাত্র পুলিশের বা প্রশাসনের লোকেরা গিয়ে একটু ধমকে চমকে কিছু দাম কম করতে পারেন কিন্তু ব্যবসায়ীরা তো একদম মূর্খ লোক নন তারাও জানেন তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেন যে সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তাহলে এই যে মূল্যবৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে এ ব্যাপারে যে সরকারি আইন যেমন আমি এসেন্সিয়াল কমিউনিটিস কথা বললাম আলু এসেন্সিয়াল কমিউনিটিস নাই এমনকি সিমেন্ট আগে ছিল এখন নাই তো কোন যেগুলো নাই সেগুলো নিয়ন্ত্রণ কি করে করতে হবে সেটা তো প্রশাসনের লোকদের বলতে হবে অর্থাৎ গাইডলাইন তৈরি এবং তার সঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রয়োগ সেই জায়গায় কোথায় আমরা খোঁজার চেষ্টা করবো এবং তারই সঙ্গে পর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করবো জনগণের মনোতে একটা বিরতির প্রসঙ্গ বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত জনগণ আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি অর্থাৎ পুলিশের একাংশের ভূমিকা নিচুতলায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন লোয়ার লেভেলের কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি পাথর সিমেন্ট চুরি করছে সতর্ক দেখুন আমি বিশ্বজিৎবাবুর কথা তখন যখন হচ্ছিল আমি শুনছিলাম প্রথম কথা উনি বললেন যে মমতা ব্যানার্জি তো এটা বলেননি যে বিরোধীদেরকে খালি করতে হবে তৃণমূলকে করা যাবে না ইত্যাদি যখন দেখুন কে কী বললেন তাই দিয়ে তো দেশ চলে না কে কী করলেন তাই দিয়ে দেশ চলে বা রাজ্য চলে আমরা তেরো বছর ধরে দেখেছি উনি কী করেছেন পশ্চিমবাংলার পুলিশ পার্থ চট্টোপাধ্যায়ের জুতোর ফিতে বেঁধে দিয়েছে এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে মিছিলে পিটিয়ে মেরেছে এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি সিজার লিস্ট নিয়ে একটা আপনার তত্ত্ব দিলেন নাকি অডিট হয় ইত্যাদি হয় আপনি দেখতে গেছেন অডিট অডিটের রিপোর্ট পড়েন খবরের কাগজে বেড়ে অডিটের রিপোর্ট আমরা রাজনৈতিক কর্মী জেনে রেখে দিন কোথাও যদি দশটা রিভলভার পিস্তল সিজড হয় তিনটেকে অডিটে দেখানো হয় খাতায় তোলা হয় সাতটাকে রেখে দেওয়া হয় খালি এইসব ক্ষেত্রে রিকভারি দেখাবে বলে নয় এমনকি বিরোধী দলের কোনো কর্মীকে যদি মিটিং মিছিল থেকে গ্রেপ্তার করা হয় তার নামে ওই আনটেমড পিস্তলকে দেখিয়ে দিয়ে বলা হয় এর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে আর্মস অ্যাক্টে কেস দিয়ে তাদেরকে তিন মাস চার মাস ছ মাস জেল খাড়ানো হয় আমরা বাস্তবে রাজনীতি করতে এটা আমাদের অভিজ্ঞতা স্টুডিওতে বসে এই ধরনের তথ্য শোনাবেন না তিন নম্বর কথা আমি বলছি কয়লা মাফিয়া নিয়ে অনেকগুলো কথা বললেন কয়লা পাশার ইত্যাদি আপনাদের মনে আছে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার কাছে খবর আছে আসানসোলে কোন কেন্দ্রীয় মন্ত্রী কয়লা মাফিয়াদের সঙ্গে কোন হোটেলে মিটিং করেছে কেন্দ্রীয় মন্ত্রী কে ছিল আসানসোলের তখন বাবুল সুপ্রিয় কয়লা মাফিয়াদের সঙ্গে মিটিং করেছিল আপনার কাছে খবর আছে আপনি কি করলেন ভোটের পরে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না তার আগে বাবুল সুপ্রিয়কে নিজের দলের মন্ত্রী বানিয়ে দিলেন আমার শেষ দুটো কথা এই তোমার তুমি জানো খুব ভালো করে তোমাদের স্টুডিও তো যখন এই কদিন আগে ওই বাড়ি ভেঙে পড়লো গার্ডেন যে বিল্ডিং ভেঙে পড়লো তৃণমূলের অনেক নেতা তখন বলছিল বিরোধীদের ওখানে দায়বদ্ধতা আছে পাড়ায় কোথাও বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে বিরোধীরা বা কেন জানাবে না পুলিশকে ইত্যাদি 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 আচ্ছা গুলশান কলোনির এই বেআইনি বিল্ডিংগুলো কোথায় তৈরি হয়েছে তোমরা খুব ভালো করে জানো যার যদি না জানো কালকে গিয়ে দেখে আসবে তৃণমূল ভবন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যেটা হেড অফিস তার পেছন থেকে শুরু হয়েছে ওই মার্টিন পাড়ার এই যাবতীয় বেআইনি কনস্ট্রাকশন তাহলে বেলা পুলিশকে আমি যদি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব সরিয়েও রেখে দিই তাহলে নাগরিক দায়িত্বটা এখানে কাট ছিল তৃণমূলের যে নেতা সুব্রত বক্সী থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে যে নেতারা তৃণমূল ভবনে ঢুকছে বেরোচ্ছে ওখানে মিটিং করে পশ্চিমবাংলা

এখানে জলা জমি বেআইনি জমি ওই দু হাজার স্কোয়ার ফিট মানে পৌনে তিন কাটা জমির দাম হবে বড় জোর কি ন লাখ টাকা ন লাখ টাকা জমির জন্য ৫০ লাখ টাকা সুপারি আমাদের কি পাগল হবে না ছাগল হবে আমাদেরকে যা পারবে একটা গল্প শোনাবে লোকে বিশ্বাস করে নেবে নজরুল বাবু পুলিশের ভূমিকা নিয়ে যে কোনো আমলেই বারবার করে প্রশ্ন উঠে থাকে বিভিন্ন ক্ষেত্রে এবারও 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 পুলিশের নিচুতলার একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল তাহলে কেন কেন বারবার এই জায়গাটা তৈরি হচ্ছে দেখুন এই পুলিশের লোকদের নেই আমি শিলিগুড়িতে কাজ করেছি এই পুলিশের লোকদের নিয়ে আমি কলকাতায় কাজ করেছি এই পুলিশের লোকদের নিয়ে আমি বোলপুরে বাঁকুড়ায় কাজ করেছি তাদেরকে তো আমার খারাপ বা অযোগ্য বা অসৎ মনে হয়নি আসলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেটা বলছেন ঘটনা তার উল্ল পুলিশের নিচুতলার লোকদের মধ্যে অসৎ লোক একেবারে নেই আমি বলছি কিন্তু কম সব থেকে অসৎ লোকেরা পুলিশে আছে উপরতলার লোকেরা আমাদের আইপিএস অফিসাররা এবং সেই আইপিএস অফিসাররা যে নেতাদের সঙ্গে কাজ করেন এবং আমি তার সঙ্গে পুলিশ মন্ত্রী নিজেকেও বলছি তো অতএব এই দোষটা নিচুতলার পুলিশ অফিসারদের নয় এই দোষটা পুলিশ মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের আইপিএস অফিসাররা যারা ডিজি সিপির মতো পদ দখল করে আছেন তাদের আমি আর একটা কথা বলতে চাইব দেখুন যে তিনি তো এখন বিরোধী নেত্রী নয় তো পুলিশের কাজে তিনি খুব জানাচ্ছেন কার কাছে জানাচ্ছেন এটা যদি তিনি নিজে মুখে প্রকাশ্যে স্বীকার করেন যে পুলিশের একাংশ পয়সা নিয়ে বেআইনি কাজ করছে তাহলে তার পুলিশ মন্ত্রী থাকার কোনো দাবি আছে কি যোগ্যতা আছে কি তার তো পদত্যাগ করা উচিত তিনি করছেন না কেন মানে কথাগুলো তিনি লোককে বিভ্রান্ত করার জন্য বলছেন আপনারাই মিডিয়াতে আলোচনা করবেন তার জন্য বলছেন যদি সত্যি পুলিশকে কাজ করানোর জন্য বলতেন তাহলে ডিজি বা সিপি ডেকে নিয়ে বলতেন যে এইগুলো করতে হবে বা হোম সেক্রেটারি ডেকে বলতেন যে সিআইডিটা এইভাবে গড়ে তুলুন ওই প্রকাশ্য মিটিং ভাষণ দিতেন না এই ভাষণ দেওয়ার লোককে বিভ্রান্ত করা এবং আপনাদের মিডিয়াতে প্রচারের জন্য নজরবাবু প্লিজ সঙ্গে থাকুন বিষয়টা না দেখুন আমি নজরুল বাবু সৎ অফিসার আমি সব সময় ওনার ভক্ত কিন্তু উনি যেভাবে ব্যাখ্যা করলেন একেবারে সেই মতের সঙ্গে আমি মানে একমত পোষণ করি না তার কারণ পুলিশের অসৎ লোক নিচু তলায় নেই শুধু উঁচু তলায় আছে এই তলা বিন্যাসের কথা বলতে গিয়ে যখন মুখ্যমন্ত্রীও বলছিলেন সেখানে সব পুলিশের কথা বলেননি যে সব পুলিশ অন্যায় কাজ করছে তাদেরকে বলা হয়েছে এবং এটাতে তো ঠিকই আছে প্রশাসনের তো দায় আছেই এবং প্রশাসনের দায় থাকলে এটা মেনে নিতে হবে যে পুলিশকেও দায় নিতে হবে পুলিশ কিন্তু রাজনৈতিক দলের কর্মী হিসাবে চাকরি করতে আসেনি সে উপর মহল বলুন নিচে মহলের বলুন তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের চাকরি করার জন্য। সুতরাং পুলিশ যদি তার জায়গা থেকে বিচ্যুত হয় প্রশাসন সেটা দেখবে এবং প্রশাসনের দায়িত্ব এবং দায়বদ্ধতা তারও আছে তাকে এই দায়িত্ব নিতে হবে সুতরাং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে এটা যথার্থ করেছেন যে যারা এই কাজগুলো করছে তাদের চিহ্নিত করা গেলে তাদের দৃষ্টান্ত শুনে কি বলবো প্রায় চোখে জল চলে আসলে পুলিশের অবস্থাটা মতো যখন যেরম পাচ্ছে নেতারা লাথি মারছে এদিকে একবার লাথি এই বিনীত যখন তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত হয়ে গেলেন তখন তিনি হয়ে গেলেন গুডবয় ওনাকে ছাড়া নাকি দুর্গা পুজো হচ্ছিল না আবার এখন যখন চান্স পেয়েছেন আবার নিচুতলার পুলিশদেরকে ভিলেন বানিয়ে দিলেন আসলে একটা দারুণ কথা বিশ্বজিৎ দা বলেছেন যে পুলিশরা তো চাকরি নিয়েছিল মানুষকে সার্ভ করার জন্য এরকম কিছু কোথায় বলতে চাইলেন কিন্তু আমরা এই পুলিশকেই দেখেছি সন্দেশকালীতে ওই শিবু হাজার নামক দু পয়সার তৃণমূলের নেতা তার মুরগির পোলট্রি সেখানে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে তো তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে এভাবে জায়গায় জায়গায় কলুষিত করেছে খালি না ব্যবহার করেছে আর ঋতপ্রদ বন্দ্যোপাধ্যায় বলে একজন মহান বামপন্থী নেতা ছিলেন উনি হঠাৎ করে একটা রেপ কেস খেলেন রেপ কেসে অভিযুক্ত হলেন তারপর উনি কি করলেন উনি গিয়ে সোজা শু করে উনি গিয়ে কালীঘাট কারণ উনি একটা পায়ে ধরলেন তারপর এখন বর্তমানে উনি হয়ে গেছেন তৃণমূলের আইএনটি ডিউসের বড় নেতা ওনার বিরুদ্ধে কেসটা কি হয়েছে আমরা কেউ জানি না এবার এটার জন্য আমি কি দোষ পুলিশকে দেব নাকি পুলিশকে যারা চালনা করে ওই তৃণমূল সরকার তাদেরকে দেব এই প্রশ্ন কিন্তু থাকলো আসলে পুলিশ মন্ত্রী নিজে এবং তৃণমূল সরকার কিছুতেই নিজেদের দায় এড়াতে পারে না আর যখন এই ধরনের অ্যাডমিশন আসছে যে পুলিশ প্রশাসন কার্যত ভেঙে পড়েছে এবং কাজ করতে পারছে না ভেঙে পড়েছে ভেঙে পড়ল তো পুলিশের কাছে ভেঙে পড়ছে তোমার দেখা শত পুলিশকে গালাগাল দিচ্ছে ইনক্লুডিং পুলিশ মন্ত্রী আমি একটা কথা তোমাদেরকে বলছি অনুরোধ করছি দুটো নাম মনে রাখবে বিনীত গোয়েল দময়ন্তী সেন একটা লোক একজন মহিলাকে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত হলো তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকলি বললেন বিনীত যে ডিপার্টমেন্টে চাইবে যেখানে পোস্টিং চাইবে আমি ওকে ওখানে পোস্টিং দেবো সে কি করেছে একটা একটা বাচ্চা মেয়ে ডাক্তার মানুষের প্রাণ বাঁচাচ্ছিল ছিল তাকে রেপ করে মার্ডার করা হলো সেখানে প্রমাণ লোপাটে সাহায্য করেছেন বলে অভিযোগ আর দময়ন্তী সেন কী করেছেন একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল যাবতীয় রাজনৈতিক চাপে তোমাদের মতো চ্যানেলের স্টুডিওতে বসে শাসক দলের নেতা মেয়েটির চরিত্র খনন করেছিল যাবতীয় রাজনৈতিক চাপকে অস্বীকার করে একজন আইপিএস অফিসার তিনি জাস্টিস দিলেন সেই মেয়েটির হয়ে লড়াই করলেন ধর্ষককে ধরলেন

সম্পর্কে এত নেতিবাচক কথা হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু পুলিশের ব্যবস্থা ভেঙে পড়েছে এটা বিশ্বাস করি না একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু মূলত সমস্যা কোথায় যার গোড়ার দিকে এগোনোর চেষ্টা কোন পথে কিভাবে হবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য জনগণমন আজকের মতো এ পর্যন্ত ছোট্ট একটা বিরতি অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি চব্বিশ ঘন্টা